উচ্চ মাধ্যমিকে সন্তোষজনক ফলাফল এমকে গান্ধী কলেজে, বহু প্রতীক্ষার অবসান। অবশেষে রাজ্যে প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফল। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে প্রকাশিত হয়েছে উত্তর করিমগঞ্জের এমকে গান্ধী কলেজের উচ্চ মাধ্যমিকের ফলাফল। সন্তোষজনক ফলাফল অর্জন করেছে এমকে গান্ধী কলেজ। সন্তোষ প্রকাশ কলেজ অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরীর, এমকে গান্ধী কলেজে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল 381 জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন 38 জন পড়ুয়া, দ্বিতীয় বিভাগে পাশ করেছেন 157 জন পরীক্ষার্থী এবং তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন 155 জন পরীক্ষার্থী। লেটার মার্কস 49টি সহ 6টি স্টার মার্কস অর্জন করতে সক্ষম হয়েছে উক্ত শিক্ষা প্রতিষ্ঠান। এমকে গান্ধী কলেজের পাশের হার হল 91.86%। এদিন কলেজ অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী বলেন, এবছরের উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের কাছে এটাই ছিল প্রথম কোনো ফাইনাল পরীক্ষা। করোনার জন্য মাধ্যমিক পরীক্ষায় বসতে পারেননি তারা, তাই পড়ুয়াদের গুণগত মান তেমন একটা ছিল না। তদুপরিও সকল শিক্ষক শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রম ফলে এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন পড়ুয়ারা। এখানে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের বাইরে কোনো ধরনের টিউশন নিতে হয় না বলে মন্তব্য করেন অধ্যক্ষ। তিনি বলেন, যদিও আমাদের আরেকটু ভালো ফলাফলের আশা ছিল কিন্তু তা হয়নি, তবে এই ফলাফলে আমরা কলেজ কর্তৃপক্ষ সহ শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক মণ্ডলী বেজায় খুশি। ফকিরবাজার স্টুডেন্টস ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন বলেন, গ্রামাঞ্চলের শিক্ষার্থীরাই এই প্রতিষ্ঠানে বেশিরভাগই অধ্যয়ন করেছে, তার মধ্যে মেয়েদের সংখ্যা একটু বেশি, তাই গ্রামের আনাচে কানাচে উচ্চশিক্ষা ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা রাখছে এই শিক্ষা প্রতিষ্ঠান। এদিন উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের পরেই আনন্দে উৎফুল্লিত হয়ে ওঠে কলেজ চত্বর, আতশবাজি ফাটিয়ে আনন্দ উপভোগ করেন পড়ুয়ারা। অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এদিকে এমকে গান্ধী কলেজের ফলাফল প্রকাশের পরেই উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন এই অঞ্চলের একমাত্র ছাত্র সংগঠন ফকিরবাজার স্টুডেন্টস ইউনিয়নের মুখ্য উপদেষ্টা জহিরুল আমিন চৌধুরী, উপদেষ্টা সাইদুর রহমান চৌধুরী, সম্পাদক আমির হোসেন প্রমুখ। আমাদের এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্ররা এপিয়ার্ড হয়েছিল 381 জন, তার মধ্যে ফার্স্ট ডিভিশন পেয়েছে 38 জন স্টুডেন্ট, সেকেন্ড ডিভিশন পেয়েছে 157 জন স্টুডেন্ট এবং থার্ড ডিভিশন পেয়েছে 155 জন স্টুডেন্ট। স্টার হোল্ডার হলো 6 জন এবং লেটার মার্কস পেয়েছে 49, লেটার মার্কসটা এসেছে, পার্সেন্টেজ হচ্ছে 91.86। আমাদের আশা এরকমই ছিল রেজাল্ট হবে, তবে এবারের ব্যাচের যারা স্টুডেন্ট ছিল তারা লাস্ট ইয়ারে যখন করোনার সময় এরা মেট্রিক পাস করেছিল, তাই মেট্রিকে মাধ্যমিকে এরা কেউ আটকা পড়েনি। এইবার তারা প্রথম কোনো ফাইনাল পরীক্ষায় বসলো, কারণ মাধ্যমিক পরীক্ষা তারা দেয়নি, মাধ্যমিক পরীক্ষা না দিয়েই পাস আউট করেছে, তাই প্রথম ফাইনাল পরীক্ষায় বসে ছাত্রছাত্রীদের তেমন কোয়ালিটি ছিল না। অন্যান্যবারের মতো যেরকম কোয়ালিটি স্টুডেন্ট থাকে, এই স্টুডেন্টের মধ্যে কোয়ালিটি স্টুডেন্টটা খুব কম ছিল, শুধু আমাদের এখানে নয় প্রত্যেকটা ইনস্টিটিউশনে, কারণ এই স্টুডেন্টগুলো তার আগে আর আটকা পড়েনি, প্রথমবার তারা আটকা পড়েছে তাই পরীক্ষা দিয়েছে। তাই যে রেজাল্ট হয়েছে আমরা এতেই সন্তুষ্ট, এবং স্টুডেন্টরা ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করবে, এই স্টুডেন্টরা ভবিষ্যতে তাদের জীবনে অনেকটা এগিয়ে যাবে পড়াশোনা করে, আমি এই আশা রাখি। উত্তীর্ণ ছাত্রছাত্রী এবং অভিভাবক মণ্ডলী যারা আছেন প্রত্যেককেই অভিনন্দন জানাচ্ছি, এবং সেই ছাত্রের সাথে কলেজ টিচার যারা আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের চেষ্টায় এই রেজাল্ট অর্জন করতে আমরা সক্ষম হয়েছি, তাদেরকে প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে সাথে ভবিষ্যতে যাতে আরও ভালো রেজাল্ট হয় এই প্রতিজ্ঞা আমরা নিচ্ছি, যাতে আমরা আরও ভালো রেজাল্ট করতে পারি, যাতে করে এই অঞ্চলে, একটা পিছপড়া অঞ্চল, এই অঞ্চলের ছেলেমেয়েরা পড়াশোনা করে, এখান থেকে পড়াশোনা করে মেট্রিক, হায়ার সেকেন্ডারি, ডিগ্রি, প্রত্যেকটা ক্লাসে যাতে ভালো রেজাল্ট করতে পারে, এই আশা রাখছি।